হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে এসেছি আমি, জাহিদুল ইসলাম তুহিন। আপনারা দেখছেন দ্য টাইগার্স বয় জাহিদ ইউটিউব চ্যানেল। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিও শুরু করি। হ্যালো গাইস, আজকে আমি ভিডিওর মূল বিষয় হচ্ছে আপনাদেরকে, আপনারা অনেকে আছেন যে ওয়াইফাই চালাতে চান কিন্তু অনেকে আছে আপনাদেরকে ওয়াইফাই পাসওয়ার্ডটা দিতে পারতেছে না, বা আপনি আপনি তাদের কাছ থেকে নিতে চেষ্টা করতেছেন কিন্তু তারা আপনাকে দিতেছে না, বলে যে টাকা লাগবে। আপনি আপনার বন্ধুর মাধ্যমে, আপনার বন্ধু কিন্তু ইউজ করে টাকা দিয়ে কিন্তু আপনার কাছে টাকা নেওয়ার জন্য আপনি ইউজ করতে পারেন না। এটার জন্য আমি আপনাদের কাছে একটি নতুন সমাধান নিয়ে এসেছি, আর সমাধানটি হলো আপনি কিভাবে আপনার বন্ধুর মাধ্যমে, আপনি আপনার বন্ধু পাসওয়ার্ড জানে না, তারপরে ওয়াইফাইয়ের পাসওয়ার্ড জানে না, তারপরে আপনার বন্ধু যে ওয়াইফাই ইউজ করে আপনি ওই ওয়াইফাই ইউজ করতে পারবেন। তো মূল ভিডিও শুরু করার আগে একটা কথাই সবসময় বলি যে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল বাটনটা অন করে দিবেন, যেন আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো ভিডিও শুরু করি। ভিডিও শুরু করার জন্য আপনাকে প্রথমে ওয়াইফাই অপশনে যেতে হবে। উপরে এসে ওয়াইফাই অপশনে ক্লিক করে ধরে রাখবেন। ধরে রাখার পর আপনার ওয়াইফাইটা আপনি অন করে দেবেন। অন করে দেওয়ার সাথে সাথে আপনার আশেপাশে যত ইন্টারনেট আছে সবগুলো চলে আসবে। এটা হচ্ছে আপনার বন্ধুর ফোনের, আপনার বন্ধুর ফোনে গিয়ে আপনি ওয়াইফাইটা অন করবেন। ওয়াইফাইটা অন করার পরে আপনি এই পাশে দেখতেছেন যে একটা কিউআর স্ক্যান দেখা যাচ্ছে, কিউআর স্ক্যান দেখা যাচ্ছে। এই কিউআর স্ক্যানে আপনি ক্লিক করবেন। দেখেন এখানে ক্লিক করুন। ক্লিক করার সাথে সাথে এখানে বলছে যে আপনার ফিঙ্গারপ্রিন্ট দিতে, আপনার বন্ধুকে বলবেন তার ফোনের যে লকটা ওইটা দিতে। ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পরে এখানে একটা কিউআর স্ক্যান চলে আসছে। এই কিউআর স্ক্যান আপনার বন্ধুর ফোনের ওয়াইফাই কানেকশানেও আছে, ওইখানে স্ক্যান করার সাথে সাথে ওই ফোনে কানেক্টেড হয়ে যাবে। আর যখন আপনি নেবেন ওই ফোনে নেওয়ার জন্য আপনাকে পিছনে আসি, আপনি যদি এই ফোনে কানেক্ট করতে চান তাহলে এই যে উপরে এখানে স্ক্যান লেখা আছে, আপনি এখানে স্ক্যান করে যদি আপনি কাজ করেন তাহলে আপনার ফোনে এখানেই আপনার ফোনে কানেক্ট হয়ে যাবে। আর এভাবে আপনি যে কোনো ফোন থেকে আপনি স্ক্যান করে ওয়াইফাই চালাতে পারবেন খুব ইজিলিভাবে। তো আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।